পরিবারের প্রিয় সদস্যটি যখন প্রাপ্তবয়স্ক হন তখন অভিভাবকদের চিন্তা বাড়তেই থাকে যতক্ষণ না পর্যন্ত সদস্যটির জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান না পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই মানুষ আত্মীয় স্বজন এবং পরিচিত জনদের মাধ্যমে বিভিন্নভাবে যোগ্য জীবনসঙ্গীর খোঁজ করত, আর যখনই চাহিদা অনুযায়ী যোগ্য জীবনসঙ্গীর খোঁজ পাওয়া যেত না তখনই মানুষ দ্বারস্থ হন একজন ঘটকের। একবিংশ শতাব্দীর এই সময়ে আমরা সবাই ব্যস্ত, মানুষ দেশ বিদেশ মহাদেশে ক্রমাগত ছুটে চলেছে, আগের মতো মানুষের হাতে এখন আর সময় নেই। তাই একজন ট্র্যাডিশনাল ঘটক যে কিনা নির্দিষ্ট এলাকা ভিত্তিক সেবা নিশ্চিত করে তার পক্ষে কোনোভাবেই বিশ্বব্যাপী সেবা নিশ্চিত করা সম্ভব না, কারণ এই জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি, তথ্যের গ্রহণযোগ্যতা এবং সার্বক্ষণিক সাপোর্ট। আর আমরা বিভাবিটি 2007 সাল থেকে এই আধুনিক সেবাটি নিশ্চিত করছি। আধুনিক পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে আমাদের যে চ্যালেঞ্জগুলো নিতে হয়, প্রথমত তথ্যের গ্রহণযোগ্যতা। আমরা বিশ্বাস করি যে তথ্যের গ্রহণযোগ্যতাই একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করে, আর তাই আমরা পাত্রপাত্রী এবং তাদের লিগ্যাল গার্ডিয়ানদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে একটি প্রোফাইল সক্রিয় করি। সেই সাথে পাত্রপাত্রীর জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল সার্ভারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি আমরা যাচাই করি, এবং ডিভোর্সদের ক্ষেত্রে তাদের ডিভোর্স সার্টিফিকেট এবং প্রবাসীদের ক্ষেত্রে তাদের পাসপোর্ট এবং ভিসার ইনফরমেশন আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করি। আমাদের কাছে যতগুলো প্রোফাইল আছে, আপনি যে ধরনের প্রোফাইল খুঁজছেন আদৌ সেই ধরনের প্রোফাইল আমাদের ডাটাবেজে আছে কিনা এবং তার সংখ্যা কতটি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আপনি জানতে পারছেন। বিবাহ বিটি তার সেবা গ্রাহকদের সাথে অন্যান্য ট্রেডিশনাল ঘটকদের মতো পাত্রপাত্রীদের তথ্য নিয়ে লুকোচুরি করে না এবং তার সুযোগও নেই। বিবাহ বিটির সেবায় সংযুক্ত হওয়ার পর আপনি চাইলে নিজেই সরাসরি আমাদের সর্বশেষ সংগৃহীত প্রোফাইলটির সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ বিবাহ বিটি দুইভাবে সেবা প্রদান করে, সেলফ সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। আমরা আপনাকে বছরে 365 দিনই সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত কল সেন্টার সার্ভিস নিশ্চিত করি। বিবাহ বিটির সেবায় একজন ইউজার প্রত্যেকটি কমিউনিকেশনের জন্য ইনস্ট্যান্ট তার মোবাইলে SMS এবং ইমেল নোটিফিকেশন পেয়ে থাকেন। বিবাহ বিটির রয়েছে প্রি ম্যাট্রিমোনিয়াল ইনভেস্টিগেশন সার্ভিস, বর্তমানে এই সার্ভিসটি খুবই জনপ্রিয়, বিশেষ করে যারা বিভাগীয় শহরে বাস করেন। যেমন একজন অভিভাবক তার মেয়ের জন্য পাত্র বাছাই করেছেন, কিন্তু পাত্রের বাড়ি হয়তোবা জেলা শহরে নয়, অনেক দূরে প্রত্যন্ত কোনো এলাকায়, সেক্ষেত্রে বিবাহবিটি.com সেই পাত্র বা পাত্রীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত যাবতীয় সকল তথ্য সংগ্রহ করে আপনাকে পৌঁছে দিন। সতর্ক হন, অনেকেই আছেন যারা পাত্রপাত্রী খোঁজার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে নিজের ছবি বায়োডাটা দিয়ে পোস্ট রিপোস্ট করছেন। আপনি হয়তো বুঝতেই পারছেন না এতে আপনার প্রাইভেসি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার এই ছবি বায়োডাটা হয়তোবা কপি পেস্ট হয়ে সারা গ্রুপে ছড়িয়ে যাচ্ছে, এমনকি আপনার বিয়ের পরেও আপনার ছবি বায়োডাটা সাইবার স্পেসের থেকে যাচ্ছে, আর যা কিনা কিছু অসাধু মানুষ ব্যবহার করে ফেক প্রোফাইল ক্রিয়েট করছে। তাই পাত্রপাত্রী খোঁজার ক্ষেত্রে নিজের প্রাইভেসির ব্যাপারে সচেতন হন। যে সকল ইউজার এইভাবে বিয়ের জন্য বিভিন্ন ফেসবুক পেজে এইভাবে নিজের ছবি বায়োডাটা দিয়ে বিজ্ঞাপন করেন, আমাদের ডাটাবেজে তাদের স্ট্যাটাস কি সেটা জানার জন্য আমরা একটি সার্ভে করেছিলাম, তাতে যা পেয়েছি তা আঁতকে ওঠার মতো। তাদের মধ্যে বেশিরভাগই আমাদের এখানে রেস্ট্রিক্টেড, ট্রাস্ট এবং ফেক মোডে আছে। এখন কথা হচ্ছে আমরা কাদেরকে রেস্ট্রিক্টেড, ট্রাস্ট এবং ফেক মোডে নিয়ে যাই। যারা বিয়ের ব্যাপারে সিরিয়াস নন, যারা গার্ডিয়ান ইনভলভ করতে চান না, যারা NID ভেরিফিকেশন করতে চান না, যারা ফেক ছবি দেন, যাদের তথ্যে গরমিল আছে, যারা ডিভোর্স হয়েও নেভার ম্যারিজ স্ট্যাটাস দিয়ে আমাদের এখানে প্রোফাইল ক্রিয়েট করতে চান, তাদেরকেই আমরা রেস্ট্রিক্টেড, ফেক বা ট্রাস্ট মোডে নিয়ে যাই। আর এই ধরনের প্রোফাইল বিবাহ বিটি কখনোই অ্যাক্টিভ করে না। সম্মানিত ইউজার এবং যারা ভিডিওটি দেখছেন, সবার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, যারা পরিবারের প্রিয় সদস্যটির জন্য জীবনসঙ্গী খুঁজছেন তারা সতর্ক হন। বিয়ের পরবর্তী যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য খুব সতর্কতার সাথে ভালোভাবে যাচাই বাছাই করে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে সেবা নিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় চোখ কান খোলা রাখুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।